সব সমস্যা সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। I'm Channi and welcome to Shampurna. সঙ্গে আছে শ্রীলালদা সৌভাগ্যের দিশারি নিয়ে, এবং শ্রীলালদা আমাদের আজকে বলবে যে আমাদের দিনটা কেমন যাবে। ওয়েলকাম শ্রীলালদা, বলে ফেলো আমাদের দিনটা কেমন যাচ্ছে। আজকে 18ই জুন, আজকে বাংলা তারিখ হচ্ছে আষাঢ় মাসের 3 তারিখ মঙ্গলবার, প্রতিপদ আজকে মূলা নক্ষত্র। আজকে শুভ কর্ম শুধু গর্ভাধান, আর কোনো শুভ কর্ম কিন্তু নাই। এবার যদি রাশিটা আমরা জেনে নিতে পারতাম, মেষ দিয়ে শুরু করব। এটা স্পিরিচুয়াল ডে আপনার ক্ষেত্রে আর কি। আজকের দিনে মানে আপনি প্রার্থনা করতে পারবেন, আপনি ডাকতে পারবেন ঈশ্বরের কাছে, আপনি বা যাকে আপনি বিশ্বাস করেন, রিলিজিয়ন, যে রিলিজিয়নকে আপনি মানে বিশ্বাস করেন তাকে ডাকবেন, বিশেষ কিছু শুভ ফল পেতে পারেন। দৃশ্য কি বলছে সেই ক্ষেত্রে? আজকে না আপনি একা থাকবেন না, সবসময় কাউকে না কাউকে নিয়ে থাকবেন এবং সেটা তাকে নিয়ে কাজ করবেন এবং বেনিফিট আছে। মিথুন রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ, আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে অসম্ভব আজকে হেল্প করবে। আজকে না নীতিকথা শুনতে একদম আপনার ভালো লাগবে না, মানে মনে হবে না দূর এইসব চলে না, এসব পোষায় না আর কি, আজ বিরক্তি আসবে আর কি। সিংহ রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ, অনেকদিন পর আজকে একটু শান্তি পাবেন, আজকে মনে হবে কাজকর্ম করব না, একটু রিল্যাক্স থাকবো, বাড়িতে থাকবো, খাওয়া দাওয়া করবো। কন্যারাশির ক্ষেত্রে আজকে আপনার সন্তানের থেকে গর্ব অনুভব, আপনার আত্মীয় বা আপনার ভাই বা আপনার বন্ধুর থেকে আজকে একটা স্পেশাল একটা সুখবর বা ভালো কিছু পাচ্ছেন। তুলারাশির ক্ষেত্রে কথার মধ্যে না এটা বেশ মজা দেখা যাচ্ছে, মানে আপনি আজকে কথাগুলো কত মধুর হয়ে যাবে, মানে আপনি যা বলবেন সেটা যেগুলো মিষ্টি মিষ্টি হয়ে যাবে একদম। বিষয়ের ক্ষেত্রে আজকে অসম্ভব ভালো দিন আজকে, আজকে মানে আজকে একটা স্পেশাল সম্মান, আজকে স্পেশাল একটা পজিশন, সব দিন তো অ্যাওয়ার্ড পাওয়া যায় না, আজ অ্যাওয়ার্ড ডে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আজকে শুভ কাজে অর্থ ব্যয়, মানে আজকে আপনি টাকা খরচা করে বা ব্যয় করে আপনি খুব আনন্দিত হবেন আর কি। মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুনামের যোগ দেখা যাচ্ছে, অর্থ উপার্জনের যোগ দেখা যাচ্ছে, পরিবার নিয়ে চিন্তা আছে। এটা আমার রাশি জানো তো, কুম্ভ রাশি। আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কিন্তু আজ পাবেন না, আজকে খালি খেটেই যাবেন, খেটেই যাবেন এরকম যোগ দেখা যাচ্ছে। আর মীন রাশি কি বলে? মীন রাশির ক্ষেত্রে আপনি আজ মানুষ চিনতে পারবেন, দেখুন আশেপাশে রাম রহিম রাবণ সব কিছুই থাকে, আপনি মানুষ চেনার জন্য আজকের দিন আদর্শ, চুপচাপ দেখুন আর বুঝুন আর চিনুন। আর আজকের দিনটা শুভ করার জন্য আমার এই ভিউয়ার্সদের একটু বলে দাও যে কি করতে হবে, তাদের সেই টোটকাটা বলে দাও। আমি বলি সমস্ত শুভ কাজে কিন্তু মিষ্টিমুখ প্রযোজ্য, ঠিক আছে? তাই আমরা সকালে বা যখন আমরা কোনো শুভ কাজে যাই তারপর আমরা মিষ্টিমুখ কিন্তু পান করি বা খাই, বা ধরো আমরা ধরো কোনো কোনো মিটিংয়ে বসি, কোনো জায়গায় কোনো পার্টি করছি বা কোনো জায়গায় আনন্দে যাচ্ছি বা কোনো ইন্টারভিউতে যাচ্ছি, কোনো পরীক্ষায় যাচ্ছি, কোনো ভালো কিছু করতে যাচ্ছি বা জিতছি বা জিতে এসছি, মানে এইসব কাজ সেলিব্রেট করার জন্য মিষ্টিমুখ সব থেকে আদর্শ আর কি। এর মিষ্টিটা সঙ্গে রাখুন, ভালোই কাটবে। বাহ, আর যাদের সুগারের প্রবলেম আছে তারা সুগার ফ্রি মিষ্টি খান, কিন্তু মিষ্টি খান, ঠিক আছে? আর যোগাযোগ তো করতেই হবে, অনেক রকমের প্রবলেম, তার
নানা রকমের সলিউশন পাওয়ার জন্য শিলালদা আছে। শিলালদা, তোমার নাম্বারটা চটপট বলে দাও। এখনো মুখস্থ হয়নি তো, বলুন আমার মুখে মুখে। 9830307720, মানে 98 30 30 77 20। মুখস্থ করুন, যোগাযোগ করুন, ভাগ্য অবশ্যই ভালো যাবে আপনার। অবশ্যই আপনাদের সবার দিন ভালো কাটুক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণা। আমি চাঁদনি আর শ্রীলালদা এখনকার মতন বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সামনে উপস্থিত হব, ততক্ষণ ভালো থাকুন।